হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আর আমার টেলি হাওয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যে যেখানে আছো আশা করছি সবাই সুস্থ আছো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন তো এই কথাটাই বলেই ব্লগটা শুরু করি যে ভালো লাগবে। তো আদেও কেমন লাগে না লাগে আমি কিন্তু জানি না, তোমরা যদি কমেন্ট বক্সে জানা তবেই আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো, আজ কিন্তু মধ্যে অবশ্যই চমক রয়েছে। তো এখনো আমার কোনো কিছুই হয়নি, সবে ঘুম থেকে উঠে বিছানাটা গোছালাম। আর এই যে দেখো, কাল একটু বেরিয়েছিলাম, একটু চোখে কাজল টাজল দিয়েছিলাম, যার জন্য চোখের তলাটা আজ একদম হয়ে গেছে, যাই ইচ্ছা তাই। যাই হোক, ব্রাশটা করা যাক, এখনো ব্রাশটা কিছুই হয়নি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব বসবে, তো যাই ব্রাশটা শুরু করে দিই, তারপরে খাওয়া দাওয়ার বানাবো। ইনসিউরটা খাচ্ছি, আর ওদিকে টিফিনে আজ আর অন্য কিছু বানানোর নেই, হয়তো একটু একটু হালকা ফুলকা আলু ভেজে নেব, আর আলু ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে সকালে টিফিনটা সারবো, আর বেশি কিছু বানাবো না। তো এবারে যাওয়া যাক, আর টিফিনটা বানাবো। আর এই টাইমটা না বন্ধুরা এত ভালো লাগে, কি বলবো, মানে না ঠান্ডা আর না গরম, ঠান্ডাও নয় আর গরমও নয়, আর তার মধ্যে মধ্যে হচ্ছে সারাক্ষণ কোকিলগুলো ডাকছে কু কু করে, খুব ভালো লাগে। আর সারাক্ষণ কোকিলগুলো এত সুন্দর ডাকে, কোকিল মানে সারাক্ষণ আমাদের ঘরে আশপাশে শুনতে পাচ্ছি, সারাক্ষণ কোকিল ডাকছে, তো বেশ ভালো লাগে। তো যাই টিফিনটা বানাই। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করছি, এই যে এই দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, কি খাচ্ছি তোমাদেরকে বললাম, যে রান্না করলাম সেটাও দেখালাম, গরিব শরীফ মানুষ তো আলু ভাজা আর মুড়ি, আর ওদিকে হচ্ছে ডিম সেদ্ধ। তো এই দিয়ে সকালে টিফিনটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো চান অনেক করে মানে রান্না টান্না কমপ্লিট করে রান্না টান্না কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, সব কাজ মোটামুটি কমপ্লিট। আর তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে, এবার কিন্তু আমাদের খাওয়ার পালা। তো আজ তেমন কিছু রান্না করা হয়নি, তো তবুও যতটুকু পেরেছি করেছি। তো কী রান্না করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো বন্ধুরা এই যে আমি এখানে থালা সাজিয়ে নিয়েছি দুপুরের খাবারের, আর এই যে এখানে নিয়েছি গরম গরম ভাত, আর এই যে এর সাথে আছে এটা হচ্ছে শাক ভাজা, আর এই যে লাউ ডাঁটা আলু দিয়ে মাছের হচ্ছে হালকা পাতলা ঝোল বানিয়েছি। তো আজকের দুপুরের খাবারে আমার এইটুকু, তো এইটুকুতে আশা করি মন আর পেট দুটোই ভরে যাবে। তো চলো বেশি দেরি না করে খাবারটা শুরু করি। মুখটা তুলে ফেলে দিয়েছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর চুলটা স্নান করেছিলাম, চুলটা একটু ভিজে আছে তাই মেলে এইভাবে বসে আছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছু একটু ফল টল না খেলে কি আর হয়, তো তার জন্য এই যে এই দেখো তোমাদের দাদা ভাই দেখালো আর একবার,
তো এই যে সবেদা নিয়ে বসেছি, আর সবেদাটা অনেকদিন খাওয়া হয়নি জানো তো। তো তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, আমাদের এখানের বাজারে সবেদা পেয়েছে, তাই এই সবেদা কটা নিয়ে এসেছিল, আগের দিন নিয়ে এসেছিল। তো অনেকদিন খাওয়া হয়নি, ভাবলাম নিয়ে এসেছো, ভালোই করেছো, একটা তো একটু বসে সবেদা খাবো। আর এই যে তোমাদের দাদা ভাই অলরেডি খাচ্ছে, অলরেডি এই যে তোমাদের দাদা ভাই অলরেডি খাচ্ছে আর আমিও খাবো। তো খাওয়া দাওয়াটা করি, করে একটু ঘুমোতে হবে। তো বন্ধুরা আমি এখন হঠাৎ করে রেডি হয়ে গেছি, এই যে দেখো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এই যে রেডি শেডি হয়ে আর আমি এখন বেরিয়ে পড়েছি। আর আমি কোথায় যাচ্ছি বলতো? আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, হঠাৎ করেই এখন যাচ্ছি, কিছুদিন আগে গিয়েছিলাম, আর এখন হচ্ছে ওখানে বোন আছে, বোন এত ডাকাডাকি করছে, তো ওই জন্য আবার ও বাড়িতে যাচ্ছি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আর গেট পড়েছে, এই যে দেখো। তুমি আমাকে বললে না নিয়ে আসি, তোমার টাকা এখন দেবো। আর যেতে পারবো না ঘোড়া, লাইট কম হচ্ছে তো। তো বন্ধুরা এই যে আমার বাবা আর হচ্ছে রাই কিভাবে খেলছে একবার শুধু দেখে নাও তোমরা। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে বিরিয়ানি তৈরি হয়ে গেছে পুরো খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য এবার প্লেটে প্লেটে বাড়াও হবে, সবাই মিলে একসাথে ডিনার করবো আজকের রাতের। আর এই যে আজকের রাতের ডিনারে আছে চিকেন বিরিয়ানি, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কেন বলতো? তাও তোমাদের দেখাচ্ছি, সেই ছোট্ট রায় আছে না, এই দেখো, নো নো, এই যে ডিশ থালা নিয়ে সমানে খেলছে আর আওয়াজ করছে। দরকারই নেই ব্যাংকে। প্রথম বাড়াটা চলে তো গরম খাচ্ছি, ঘেমে যেন জাম হয়ে যাচ্ছে। প্রথম এটা তো না, এইটা
এই মাসে নয়।